বৃষ্টির জল কম ব্যাঘাত ঘটছে চাষে সেচের জন্য ছ হাজার চলছে বর্ষার মরসুম কিন্তু এই সময় বৃষ্টির পরিমাণ কম থাকার দরুন ব্যাঘাত ঘটছে চাষের কাজে তাই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলো আর এই পরিস্থিতিতেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেচের জন্য ছাড়া হলো ছ হাজার কিউসেক জল জানিয়ে রাখি দুর্গাপুর ব্যারেজের দুটি সেচ খাল রয়েছে একদিকে বাঁকুড়া হুগলি অন্যদিকে দুই বর্ধমান দামোদরের দুর্গাপুর ব্যারেজের দুটি ক্যানেল বাম ক্যানেল এবং ডান ক্যানেল দিয়ে এক লক্ষ তিরিশ হাজার একর ফিট জল ছাড়া হবে আগামী পনেরো দিন ধরে এই জল পৌঁছে যাবে দুই বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়ার দামোদরের আশেপাশের আট লক্ষ একর জমিতে এই জল যাবে খরিফ চাষের জন্য শনিবার সকাল থেকে সেচের প্রয়োজনে এই জল ছাড়া শুরু হয়েছে রাজ্য সরকারের সেচ দপ্তরের নির্দেশেই এমন করা হচ্ছে বলেও জানা গিয়েছে এ বিষয়ে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানিয়েছেন গত একুশে জুলাই ডেভেলপমেন্ট কমিটির হওয়া মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে বারো থেকে পনেরো দিন ধরে চলবে এই ব্যবস্থা এটা অক্টোবরের শেষ পর্যন্ত চলবে তিনি আরও জানান মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয় এই সময় চাষের প্রয়োজনে এই জল ছাড়া হচ্ছে কারণ এবছর বৃষ্টির পরিমাণ কম থাকায় প্রতি বছরের ন্যায় এবছরও এই জল ছাড়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবছর অন্যান্য বছরের তুলনায় অনেক কম বৃষ্টি হতে দেখা গিয়েছে এতে করে প্রচুর জেলার মানুষ উপকৃত হবেন তবে আশা করছি পরবর্তীতে সঠিক পরিমাণে বৃষ্টি হলে এই সমস্যা আর থাকবে না গত একুশে জুলাই যে মিটিংটা হয়েছে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির মিটিং সেখানে এবছর খারিফ ইরিগেশন দু হাজার চব্বিশের জন্য অর্থাৎ সাতাশ জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজে লেফট ব্যান্ড এবং রাইট ব্যান্ড দুই ক্যানেল নিয়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ে জল ছাড়া যেটা অন্তত বারো দিন থেকে পনেরো দিনের মতো চলবে এবং এটাই হচ্ছে প্রথম ইরিগেশন শুরু হচ্ছে এবং এটা একত্রিশে অক্টোবর অবধি চলবে অ্যাকচুয়ালি আমাদের পর্যাপ্ত জল নেই নদীতে সেই মতো পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয় এই খারিফের জন্য সেই জলটাই অ্যাকচুয়ালি পুরো আমাদের এই দামোদর ক্যাচমেন্টের টোটাল যে আছে আর কি আমাদের খারিফ ইরিগেশনে আট লক্ষ একর ফিট মতো চাষ হয় আমাদের খারিফ হ্যাঁ ধানে

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা-খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টা বাজার, বনগা। ফোন 03215257603।